বৃহস্পতিবার গোয়ালপুকুরের পিতানো নদীতে ভেসে উঠল শয়ে শয়ে মরা মাছ। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার সিন্ধু এলাকার। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কিছু মৎস্যজীবী নদীতে মাছ ধরতে গেলে বিষয়টি তাদের নজরে পড়ে। তারা দেখতে পায় নদীতে ভেসে উঠেছে ছোট বড় বিভিন্ন রকমের মরা মাছ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গোটা এলাকার মানুষ নদীর চত্বরে ভিড় জমাতে শুরু করে। তাদের অভিযোগ, নদীর জল দূষণ হওয়ার কারণেই কিন্তু মাছ মরে যাচ্ছে। তাদের একমাত্র জীবিকা হচ্ছে নদীর জলে মাছ মেরে বিক্রি করা। তাদের সংসার চালানো মুশকিল হয়ে যাবে বলে জানিয়েছেন তারা, এবং কিভাবে তারা সংসার চালাবে বুঝে উঠতে পারছে না। একমাত্র ভরসা হচ্ছে এই নদী। সেখানকার স্থানীয় মৎস্যজীবীরা নদীর জলে মাছ ধরে বিক্রি করে সংসার চালাতেন। এখন সংসার চালানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে তাদের। তারা সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন। নদীতে গিয়ে মাছ আবার মাছ ধরি আমরা খাই, এখন মাছ মরা যাচ্ছে। তো দিদি, এখন আপনার কিভাবে সংসার চলছে? কি করে, ওই পাশের বাড়ি আছে, বড় বাড়িটা, ওইটা আনে আমাকে দে, তারপরে খাই। আচ্ছা, বললাম যে এই যে মাছ যে মারা গেছে, তো এখন আপনারা কি চাচ্ছেন? সরকারের কাছে চাই, সাহায্য চাই। আমাকে সরকার সাহায্য করে কি না, কি করে আমরা খাবো, ছেলে মেয়েকে কি করে পুষবো? তাহলে আপনারা এমনি বাচ্চা বাচ্চা মাছ ধরা ছাড়া অন্য কোনো কাজ করেন? কিছু নাই আমাদের, কিছু নাই। আপনার নাম? মমতা। বাড়ি হয়েছে আপনার এখানে? আমাদের, হ্যাঁ আমাদের এই যে নদীতে জল মানে খারাপ হয়ে গেছে, এটার জন্য মাছগুলো মরে যাচ্ছে। মাছগুলো মরে যাচ্ছে, তার জন্য এক বছর থেকে না, মোটামুটি 4-5 বছর থেকে মাছগুলো মরে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা কি করে খাবো না করে খাবো? সরকার আমার কি সিদ্ধান্ত নিচ্ছে না নিচ্ছে, এটা কি ডিসিশন নিবে না নিবে? আমার তো, আচ্ছা বলছিলাম দাদা, কতদিন ধরে মাছ মরছে আপনাদের এখানে? এখানে তো প্রায় মোটামুটি 3-4 বছর থেকে এরকমই হয়। তো বললাম, এর আগে যখন মারা গেছিলো আপনারা কাউকে জানিয়েছিলেন? না স্যার, কাউকে জানিয়েনি। হ্যাঁ, এখন আমরা একটু ঘোরাফেরা করে দেখলাম যে না, যদি এটা জানাই তাহলে আমার একটু হেল্প হবে। হ্যাঁ, আচ্ছা বলছিলাম যে দাদা, এই যে আপনাদের এখানে মাছ মরে গেছে, হ্যাঁ তো আপনারা এটা নিয়ে কী আতঙ্কে রয়েছেন? এটা আমরা মাছ, আমার মাছ ধরা ব্যবসা, আমরা মাছ ছাড়া বাঁচতে পারি না। আমার কোনো জায়গা জমি নাই, আমরা ওই মাছ ধরি ভাত খাই, মাছ ছাড়া আমার কোনো গতি নাই, এটাই আমার ব্যবসা। বললাম আপনার এটা প্রধান জীবিকা? হ্যাঁ, এটাই আমার প্রধান জীবিকা। আচ্ছা বলছিলাম যে আপনাদের মাছ মরে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তো বলছিলাম যে এই বিষয়ে কি বলছেন এখন? এখন আমার সরকার কি করবে না করবে, এখন তো আমরা সবাই যেরকম মাছ মরছে সেরকম আমরা মরে যাবো। মানে যেরকম মাছগুলো লাফায় লাফায় মরছে সেরকম আমরাও মরবো লাফায় লাফায়। এখন বাচ্চা কাচ্চা নিয়ে মরতে হবে। আচ্ছা কি কারণে মাছ মরছে, এটা কিছু জানেন? হ্যাঁ, এটা এই যে জল খারাপ হয়ে যাচ্ছে, কে যেন নাকি মানে মাখনার পানি ছেড়েছে না কি ছেড়েছে, তার জন্য মাছ মরে যাচ্ছে। এটা তো সরকারকে সিদ্ধান্ত নেওয়ার দরকার, কিন্তু এখন আমরা কি করব না করব স্যার, আমার তো কিছু জানা নাই। এখন আমরা কি করব স্যার, আমার কোনো উপায় নাই। দেখো স্যার, এই যে মাছগুলো, কাঁকড়াগুলো শুদ্ধ মরে গেছে স্যার, এরকম জল খারাপ হয়েছে, কাঁকড়াগুলো শুদ্ধ মরে গেছে। এই যে স্যার দেখেন স্যার, এই যে কাঁকড়াগুলো শুদ্ধ মরে গেছে। আচ্ছা দাদা বলছিলাম, আপনার নাম? আমার নাম রূপলাল দাস। বাড়ি? বাড়ি আমার মধ্য সিংহ। কোন পঞ্চায়েত? গুতি পঞ্চায়েত।